আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের প্রাণ প্রিয় সদস্যগণ, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা সবাই অবগত আছি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বিশাল একটা ধামাকা নিয়োগ চলছে। তো সেই ধারাবাহিকতায় আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, প্রশ্ন নমুনা কেমন হয় বা প্রশ্ন কেমন হয়। পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীর বিগত সালের একটা প্রশ্ন আমরা সমাধান দেখবো। আর এই প্রশ্নে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে চলতি যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে সেখান থেকে মিনিমাম আপনি 20টা প্রশ্ন কাউন্ট করবেন। এবং আপডেট বিষয়গুলো, সোজা কথা আপনাকে একটা কথা বলছি যে এই প্রশ্নটা সমাধানের সাথে সাথে সাজেশন অনেকটাই পেয়ে যাবেন যে কী কী পড়বেন বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি। একটু বড় হবে, খেয়াল করে শোনার চেষ্টা করুন, এটাও একটা পড়ার অংশের মধ্যে ধরে নিন। তো আমরা এক নম্বর দিয়ে শুরু করতে যাচ্ছি, বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি? দেখুন, আমি এর আগে আপনাদের বলেছিলাম যে পরিবার পরিকল্পনা রিলেটেড যে প্রশ্নগুলো এখানে আসে সেখানে আমাদের সাজেশনে বলে দিয়েছিলাম যে বিশ্ব জনসংখ্যা দিবস, স্বাস্থ্য দিবস, তারপর পরিবেশ দিবস, এই দিবসগুলো সম্পর্কে প্রশ্ন আসে। দেখুন এখানে সেই একটা প্রশ্ন এসে গেছে, এটা হচ্ছে 11ই জুলাই। তো এই রিলেটেড আপনারা যে দিবসগুলো আছে সেগুলো দেখে নেবেন। আর রাষ্ট্রের, ভারতের রাষ্ট্রপতির নাম কি, এই প্রশ্নটা আপডেট, সো এটা আপনারা একটু পরে দেখে নিন। তার পরবর্তীতে দেখুন, বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম কি, এটা হচ্ছে মুসা ইব্রাহিম। ইনি 2010 সালে প্রথম এভারেস্ট জয় করে। বাংলাদেশের বর্তমান সরকারিভাবে মাতৃকালীন ছুটি কত মাস, এটা হচ্ছে 6 মাস। আর এই প্রশ্নটা প্রাইমারিতে আসছিল, সো দেখে নিন। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমা রয়েছে? এই প্রশ্নগুলো আসার পরেই আমরা কিন্তু খুবই কনফিউশন হয়ে যাই, যার কারণে আমরা একটু দেখে শুনে পড়ার চেষ্টা করব। এটা হচ্ছে মায়ানমার। মুজিবনগর কোথায় অবস্থিত, মুজিবনগর কোথায় অবস্থিত, চলতি একটা পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। দেখুন এটা হচ্ছে মেহেরপুর। তারপরে জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক, এই প্রশ্নটা বারবারই আসছে। গত যে একটা পরীক্ষার প্রশ্ন সলিউশন দিয়েছি সেখানে প্রশ্নটা ছিল, এটা হচ্ছে আপডেট প্রশ্ন। এটা 2017 সালে আন্তনিও গুতেরেস, এখন আগে যে ছিল সে দক্ষিণ কোরিয়ার ছিল, তো এখন হচ্ছে পর্তুগিজের। তার পরবর্তী প্রশ্নটা দেখুন, বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে, এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। দেখুন গত পরীক্ষাতে এই প্রশ্নটা আসছিল। আর একটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আপনারা যখন এই প্রশ্নগুলো পড়বেন খুবই যত্ন সহকারে পড়ার চেষ্টা করবেন, কারণ কার্যালয়গুলো মনে থাকে না, এটা খুবই জটিল, তো জেনেভা। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, এটা হচ্ছে সবসময় তাজউদ্দিন হবে। আর বস্তবসি সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমেই ছিলেন, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। আর বিশ্বকাপ ফুটবল, এই প্রশ্নটা আমরা বাদ দিই, এটা হচ্ছে আপডেট প্রশ্ন। তার পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, বাংলাদেশের সংবিধান কোন সালে প্রণীত হয়, এটা হচ্ছে 1972 সাল। এই প্রশ্নগুলো খুবই কনফিউশন, আপনারা দেখে নিন। CPU এর পুনরূপ কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সবচেয়ে হালকা ধাতু কোনটি, এটা অ্যান্সার হবে হচ্ছে লিথিয়াম। আর সবচেয়ে ভারী হচ্ছে আপনার হীরা। তার পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছে, এটা হচ্ছে 7 জন। আর বীরোত্তম হচ্ছে 68 জন, 175 জন হচ্ছে বীর বিক্রম। আর লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে 126 জন। সিডর কোন ভাষার শব্দ, সিডর হচ্ছে সিংহলি ভাষার শব্দ, আর সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ। তার পরবর্তী প্রশ্ন দেখুন, কোন রক্ত গ্রুপ থেকে সর্বজনীন দাতা বলা হয়, এটা হচ্ছে ও পজিটিভ, আর এবি পজিটিভ হচ্ছে সর্বজনীন গ্রহিতা। এই দুইটা বিষয় আপনারা এখানে শুধু মনে রাখবেন, এটাই বারবার আসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চ কোথায় ঐতিহাসিক ভাষণ দেয়, এটা হচ্ছে আপনার রেসকোর্ট ময়দানে। বাংলাদেশে বাংলা ভাষায় আদি নিদর্শন কোনটি, এটা হচ্ছে চর্যাপদ, যেটা হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে আবিষ্কার করেন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি, এটা হচ্ছে আলালের ঘরের দুলাল, এটা আপনার প্যারিসাদ মিত্র, টেকসাদ ঠাকুর এটার ছদ্মনাম। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি, এটার অ্যান্সার হচ্ছে 10। তার পরবর্তী হচ্ছে, লাঠালাঠি শব্দটি কোন সমাস, এই যে গত একটা পরীক্ষায় আমি সলিউশন দিয়েছিলাম সেখানে দেখুন এটা আসছিল, বহুব্রীহি সমাস, ব্যতিহার বহুব্রীহি সমাস। তার পরবর্তী প্রশ্ন যেটা সেটা হচ্ছে, মাছের মা, মাছের মা শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর। আর যৌনিক শব্দ, এটাও গত একটা পরীক্ষাতে আসছিল রিসেন্টলি, যোনযোগ এক। তার পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখব এখানে দেখুন, নেতিবাচক শব্দের বিপরীত অর্থ কোন, নেতিবাচক শব্দের বিপরীত অর্থ কোনটি, এটি হচ্ছে ইতিবাচক, PCS-এর প্রশ্ন। কোন বানানটি সঠিক, এটা হচ্ছে সমীচীন। দেখুন আপনারা বানানটা দেখে নিন সবগুলো বানানি। তার পরবর্তী যে প্রশ্ন, শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস, খুবই সহজ প্রশ্ন আসে আপনার পরিবার পরিকল্পনায়। স্বাধীনতা তুমি কবিতাটি কার লেখা, এটা হচ্ছে শামসুর রহমান। তার পরবর্তী প্রশ্ন দেখুন, আমাদের কখন আশা হলো, এটা আমি একটা মানুষকে জিজ্ঞেস করছি, তখন তিনি মানে আমার ভাবটা প্রকাশ করছি, যার কারণে এটা ভাববাচ্য।
मेधावी শব্দটি সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? এটা অ্যানসার হচ্ছে মেধা যোগ বিন, মেধাবী। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যোগ সন্ধিকরণের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত, এটাই হচ্ছে সঠিক অ্যানসার। বাংলা সনেটের প্রথম রচয়িতা কে? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারপরে হচ্ছে শিরে সংক্রান্তি, শিরে সংক্রান্তি হচ্ছে আসন্ন বিপদ, এটাই হচ্ছে সঠিক অ্যানসার। তার পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা দেখুন, সে কোন পুরুষ? সে হচ্ছে প্রথম পুরুষ। আমি যদি কাউকে বলি সে আসছে, সেই হচ্ছে প্রথম পুরুষ। টাকায় অসাধ্য সাধন হয়, যেহেতু টাকা দ্বারা কোনো কিছু অর্জন হচ্ছে, সেহেতু আমরা কোনো কিছু ধারা হলেই সেটাকে আমরা কী বলি? করণ কারক, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তার পরবর্তী পত্রে পল্লীকবি বলা হয় কাকে? পল্লীকবি হচ্ছে জসীমউদ্দীন, সুলতানা স্বপ্ন গ্রন্থের রচয়িতাকে। এখানে একটা বিষয় আপনারা নোট করে রাখুন, সেটা হচ্ছে এটা হচ্ছে বেগম রোকেয়া এবং সুফিয়া কামালের মধ্যে, কামাল এই দুজন লেখক যে লেখাগুলো লিখেছেন, এখানে আমরা খুবই কনফিউশন হয়ে যাই, যার কারণে এই দুজন লেখা লেখকের লেখা পড়ার সময় একটু খেয়াল করো। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে বেগম রোকেয়া। তারপরে অঙ্ক যে আসছে, অঙ্কগুলো খুবই সহজ আসে। দেখুন, আপনার কাছে 20টি 100 টাকার নোট আছে, তার থেকে 5টি 100 টাকার নোট ছোট ভাইকে দিলে, দেখুন 120টির মধ্যে থেকে যদি আমরা 5টি বাদ দিই, সেই ক্ষেত্রে তাকে 15টি, আর সঠিক অ্যান্সার হবে সেই 1500। তার পরবর্তী প্রশ্ন আছে, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে শেষ করতে পারে, তবে আমরা যদি যেখানে একটা ব্যাখ্যাও দেওয়া আছে, দেখুন এইটা দিয়ে এটা গুণন করেছে এবং 12 দিয়ে ভাগ করেছে, সেক্ষেত্রে অ্যান্সার আসছে 9। তার পরবর্তী যেটা আছে, 2টি বিন্দু দিয়ে কয়টি সরল রেখা আঁকা যায়? মনে করেন এটা একটা বিন্দু আমি আঁকলাম, এটা একটা বিন্দু দিলাম, তো এটা দিয়ে যদি আমরা এখানে সরল রেখা এঁকে দিই তাহলে কিন্তু 1টি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে 1টি অ্যান্সার। আর যদি এই দিকে করা যায় সেটা কিন্তু বক্র হয়ে যায়, যার কারণে খ নাম্বার অ্যান্সার। তার পরবর্তী প্রশ্নে বলা আছে, দেখুন যে 5 এবং 7-এর ভগ্নাংশটির হর কত? এটা হচ্ছে হর হচ্ছে 7। আপনাদের এখানে বোঝাতে চেয়েছে যে এবং আপনি হর এবং লব চিনেন কি না। তো তার পরবর্তী যেটা দেখি আমরা, একটি ইটের কয়টি তল আছে? একটা ইটের হচ্ছে তার দিকে 4টি, আর উপরে এবং নিচে হচ্ছে 2টি, সেই হচ্ছে 6টি তল আছে। টেলিফোন কে আবিষ্কার করে? বিসিএসের প্রশ্ন। দেখুন, গ্রাহাম বেল, যক্ষা, টিকা কোনটি? এখানে সবসময় একটা বিষয় খেয়াল করবেন, আমি সাজেশন দেওয়ার সময় বলেছিলাম যে আপনারা টিকা বিষয় একটু পড়ে নিন, দেখুন সেই প্রশ্নটা আসছে। তো বিসিজি, এটা হচ্ছে যক্ষার টিকা, এবং ডিপিটি, এটা হচ্ছে আপনার ডিপথেরিয়া, এইটার জন্য ডিপথেরিয়া এটার জন্য দেওয়া হয়। এবং টিটিটি দেওয়া হয় হচ্ছে আপনার টিটেনাস রোগ থেকে মুক্ত থাকার জন্য গর্ভকালীন মাদেরকে দেওয়া হয়। তো আপনারা এই 3টা বিষয় আপনারা পড়ে নেবেন। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। কোন মৌলিক সংখ্যা? কোনটি মৌলিক সংখ্যা? 1কে কখনোই আমরা মৌলিক সংখ্যা ধরি না, আর এখানে সবচাইতে মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 7। তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, মানুষের হৃৎপিণ্ডের কতটি প্রকোষ্ঠ থাকে? হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 4। এখানে এই প্রশ্নে অনেকগুলো অ্যান্সার ভুল আছে। মানুষের শরীরে কত জোড়া হাড় থাকে? এই প্রশ্নটা ভুল আছে, যার কারণে এই প্রশ্নটা আমরা বাদ দেব। এখানে অ্যান্সার যেহেতু নেই, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব না, কারণ এখানে হবে হচ্ছে আপনার 23 জোড়া অ্যান্সার, আর হাড়ের সংখ্যা অনেক, যেটাতে ভুল আছে প্রশ্নে। তারপরে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কোনটি মিশ্র ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ, এটা সরল ভগ্নাংশ, এটাও সরল ভগ্নাংশ, আর এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ওকে, 1 মিলিয়ন কত লক্ষ? এই প্রশ্নগুলো খুবই কনফিউশন হয়ে যায়, আমরা একটু খেয়াল করে পড়ার চেষ্টা করবো। এটার অ্যান্সার হচ্ছে 10। ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে অপর দুটি কী? এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। আমি অনেক আগে দাগিয়ে রেখেছি, যার কারণে এটা সমস্যা তো না হয়। 1 সমকোণ কত ডিগ্রি? 1 সমকোণ হচ্ছে দেখুন 90 ডিগ্রি, এটা হচ্ছে 1 সমকোণ, এটা 90 ডিগ্রি। যাই হোক, তার পরবর্তী প্রশ্নে আছে, খাবার স্যালাইন বানানোর পর কতক্ষণ পর্যন্ত খাওয়ানো হয়? দেখুন, পরিবার পরিকল্পনা রিলেটেড আমি যে প্রশ্নগুলো আপনাদের পড়তে বলেছিলাম, আপনারা ডিসক্রিপশন বক্সে, আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, আমি প্রয়োজনীয় ভিডিওগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে 12। লেবুতে কোন ভিটামিন বেশি থাকে? আপনারা দেখুন, সবুজ শাক সবজি, আপনার কাঁচামরিচে, এটা হচ্ছে ভিটামিন সি থাকে, লেবু হচ্ছে একটা সবুজ জাতীয়, তো এখানে ভিটামিন সি। জোয়ার ভাটা হয় কোন গতির কারণে? আংশিক গতির কারণে। বিসিএসের প্রশ্ন, জনসংখ্যা দিবস দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের বিশ্বের কততম? এই প্রশ্নটা কিন্তু আপডেট হয়েছে, এটা কিন্তু 8ম হবে অ্যান্সার, এখন বর্তমানে 8ম আছে। তার পরবর্তী প্রশ্ন, দেখুন রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? আমি আপনাদের বলেছিলাম ভিটামিন, টিকা, এ বিষয়ে নিয়ে পড়াশোনা করুন। তো এই প্রশ্নটার অ্যান্সার দেখুন, ভিটামিন, রাতকানা রোগ হয় ভিটামিন এ। তার পার্টস অফ স্পিচ কত প্রকার? এটা হচ্ছে 8 প্রকার, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তারপরে হচ্ছে, আমি তাকে যেতে দিলাম, একটু আমরা এখন খেয়াল করে দেখার চেষ্টা করি, আমি তাকে যেতে দিলাম, এর ইংরেজি হচ্ছে
আই লেট হিম গো, এইটার অ্যান্সার হবে এটা। আর কোন শব্দটি নাউন, এখানে দেখুন গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, সিটি হচ্ছে নাউন, আর আপন হচ্ছে প্রিপোজিশন, এটার অ্যান্সার হচ্ছে খ। তার পরবর্তী যে প্রশ্নটা দেখুন সেটা হচ্ছে, এই প্রশ্নটা অ্যান্সারে ভুল দেওয়া আছে, আপনারা সঠিক এখানে দেওয়া অ্যান্সার দেওয়া আছে খ, কিন্তু এটা অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, এইটা হবে সঠিক অ্যান্সার, এটাও ভুল দেওয়া আছে। তার পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে দ্য হেডমাস্টার ইজ ইন হবে, এটার প্রিপোজিশন, আর অক্সের অক্সের প্লুরাল ফর্ম হবে হচ্ছে অক্সেন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আই রিড, কোনো কিছু বড় গ্রন্থের ক্ষেত্রে আমরা তার পূর্বে দি হয়, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোনটি সঠিক বানান, আমরা ওই যে বলেছিলাম যে পিসি চলো যাই, তাহলে এখন পিসি চলো যাই কোনটাতে আছে দেখুন, এই যে পিসি চলো যাই, কোন শব্দটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে, পুলিশ হচ্ছে নাউন, চাইল্ড হচ্ছে চাইল্ড নাউন, এবং কেয়ার হচ্ছে ভার্ব, মানে কাউকে যত্ন নেওয়া, কেয়ার করা, সেক্ষেত্রে এই প্রশ্নটাও ভুল আছে। তার পরবর্তী প্রশ্নটা দেখুন, এটা অ্যান্সার করার দরকার নেই। তার পরবর্তী প্রশ্নটা দেখুন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, ইংলিশ। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে রোমিও জুলিয়েট কার লেখা, রোমিও জুলিয়েট, রোমিও ভার্সেস জুলিয়েট, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তার পরবর্তী যে প্রশ্নটা আছে, আমার টাকা ছিল না, আই হ্যাভ নো মানি, আমার টাকা নেই, এটার মানে হচ্ছে আমার টাকা নেই। তার পরবর্তী প্রশ্ন আই হ্যাড নো মানি, আমার টাকা ছিল না, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন দেখুন, এটা মিল নাই, আই ওয়াজ নট মানি, আমি টাকা ছিলাম না, হ্যাঁ মানে মানুষ কখনো টাকা হতে পারে না, যার কারণে এটা কাটা। তার পরবর্তী প্রশ্নটা দেখুন, আই ওয়াজ রিডিং এ নভেল, কোন টেন্স, এখানে দেখুন আই ওয়াজ হচ্ছে পাস্টের ফর্ম, আর রিডিং হচ্ছে কন্টিনিউয়াসের ফর্ম, যার কারণে দেখুন এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি বর্ণমালায় কয়টি বর্ণ আছে, এটা হচ্ছে 26টি, কনসোনেন্ট আছে 21টি, এবং 5টি হচ্ছে ভাওয়াল, যা হয় ডু নট লাভ অ্যাট দ্য পোর, মানে আমরা যদি কোনো গরিবকে দেখে হাসাহাসি করি, বা যাই হোক কোনো কিছু দ্বারা অনুরোধ আদেশ এবং নিষেধ বোঝায়, সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এখানে ইম্পারেটিভ, ইন্টারগেটিভ, অ্যাসারেটিভ এইগুলোর মানে জেনে পড়াশোনা করব, কারণ মনে থাকবে ভালো। অয়েল ইওর ওন মেশিন, এটা তো আমরা সবাই জানি যে নিজের চরকায় নিজে তেল দাও। তারপরে হচ্ছে 77, কোনটি সঠিক বাক্য, হ্যাঁ সঠিক বাক্য হচ্ছে, এখানে একটা বিষয় খেয়াল করুন যে আমরা কোনো বড় নদী বা বড় কোনো কিছুর ক্ষেত্রে তার আগে দি হয়, যেমন দ্য হোলি কোরআন, এখানে দ্য মেঘনা, এরকম। অবাক্যাশ, ওয়ান্ডারফুল, দ্য ওয়ান্ডারফুল, হোয়াট ইজ স্টেন্স, কী অবাক, আচ্ছা অদ্ভুত। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য ক্যাপিট অফ লেডি, এটা হচ্ছে ক্যাপিট অফ লেডি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, যিনি বিদেশে এটা লেখেন। তার পরবর্তী হচ্ছে বিউটিফুলের সমর্থক শব্দ কোনটি, এই প্রশ্নটা কিন্তু খুবই কনফিউশন, দেখে নিন যে আমরা গুড দেব না নাইস দেব, অবশ্যই এখানে আমরা নাইস দেব, নাইস হচ্ছে এটার, বিউটিফুলের হচ্ছে নাউন, আর বিউটিফুলও হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, যাই হোক। আর আগলি অর্থ হচ্ছে কুৎসিত, যেমন আমাকে কেউ পছন্দ করে না, দেখতে খারাপ কালো, তো যাই হোক আজ এ পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, আর নতুন যারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।